সামাজিক যোগাযোগ মাধ্যমের দৌলতে আজকাল আমরা বিভিন্ন মজাদার ভিডিও দেখতে পাই ঘরে বসেই। পৃথিবীর যে কোনো প্রান্তে ঘটে যাওয়া অদ্ভুত সব কর্মকাণ্ডগুলো আমাদের মুঠোফোনে বন্দী। কখনো এই ধরনের ঘটনাগুলো হয় খুবই মজার, আবার কখনো ঘটনা অত্যন্ত বেদনার। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। তবে সম্প্রতি বাংলাদেশের বিমানের একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেটি দেখে অনেকেই বুঝতে পারছেন না এটি মজার না বেদনার। এই ভিডিওটি করেছেন একজন বাংলাদেশী নাগরিক। এই ভিডিওতে দেখা যাচ্ছে একজন বিদেশি পর্যটক হাতে মশা মারার ব্যাট নিয়ে মশা মারছেন। বিমানের মধ্যে উপস্থিত রয়েছেন আরও অনেক যাত্রী, তবে অনেকের মধ্যে একজন মধ্যবয়স্ক ব্যক্তি মশা মারতে পদক্ষেপ নিয়েছেন। এই ব্যক্তিকে দেখেই বোঝা যাচ্ছে তিনি বাংলাদেশি নন, বিদেশি। যিনি এই ভিডিওটি করেছেন তিনি ভিডিও করার সাথে সাথে বলছেন যে একজন বিদেশি পর্যটক আমাদের দেশে এসে এই ধরনের ঘটনার সম্মুখীন হচ্ছেন। একটি বিমানের মধ্যে এই ধরনের ঘটনা কতটা দেশের জন্য সম্মানজনক সেই কথাও তুলে ধরেছেন এই ব্যক্তি। এইভাবে মশা মারে তার থেকে লজ্জাজনক মনে হয় আমাদের আর কিছু। এই ব্যক্তির ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করার পর বেশ ভাইরাল হয়েছে। অনেকে বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন এই ভিডিও দেখে। একজন ব্যক্তি মন্তব্য করেছেন, এইভাবে বাংলাদেশে একদিন বিশ্ব জয় করে ফেলবে মশা মারা টেকনিকে। তবে আর যাই হোক, এই ঘটনার ফলে যে বাংলাদেশের বিমান পরিষেবা আরও একবার প্রশ্নের মুখে পড়ল তা বলাই যায়। অরিন সুলতানা, মোহনা ডিজিটাল।